আল্ট্রন, স্কাইনেট, গ্লাভস, এরা সবাই বিস্ময়কর হলিউড সিনেমার ক্যারেক্টার এবং আমরা সত্যিই এগুলোকে ভালোবাসি। মানে সিনেমার পর্দায় দেখতে এদেরকে বেশ ভালোই লাগে। ফিল্ম, গেম, এই সমস্ত রোবটগুলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেই দেখায়, যদিও এগুলোর বাস্তবের সাথে কোনো মিল না থাকলেও ভবিষ্যতের এআই টেকনোলজি এভাবেই মানবজাতির শত্রু হয়ে যাবে এবং আমরা এদের কাছে হব পরাজিত। বন্ধুরা, যন্তর মন্তরে আজকে আমি আর আপনি উত্তর খোঁজার চেষ্টা করব, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি হতে চলেছে মানবজাতির প্রধান শত্রু এবং এটাই হবে আমাদের ধ্বংসের কারণ। তবে চলুন শুরু করি। যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, নিউক্লিয়ার বোমা, গ্লোবাল ওয়ার্মিং, এই সমস্ত অসুবিধা আমাদের এই বাসভূমি পৃথিবীতে রয়ে গেছে এবং আমরা এই সমস্ত বিপর্যয়ের মোকাবিলা করে চলেছি। প্রত্যেকবারই আমাদের তৈরি করা গর্ত থেকে আবার আমরা উপরে ওঠার চেষ্টা নিরন্তর চালাচ্ছি। একটা ভয়ানক বিপদ আমাদের সামনে আসতে চলেছে, বিজ্ঞানীরা যেটাকে বলছেন মানবজাতির শেষ আবিষ্কার। আপনি কি জানেন পিঁপড়ের সাথে আমাদের পার্থক্য কী? অবশ্যই জানেন, রাইট? ফ্যাক্টটি হচ্ছে তারা আমাদের অর্থাৎ মানুষের মতো ভাবতে পারে না, তারা অন্য গ্রহে প্রাণের সন্ধান করতে পারে না, এই মহাবিশ্বের রহস্য সম্পর্কে কোনো জ্ঞান নেই, মহাসাগরের গভীরতা সম্পর্কেও তারা কিচ্ছু জানে না। আমরা তাদের কাছে একটা বড় দৈত্যের মতো, যারা বড় বড় আকাশচুম্বী বিল্ডিং তৈরি করছি, রকেট বানাচ্ছি, আরও কোটি কোটি আবিষ্কার পিঁপড়ে থেকে আমাদেরকে লক্ষ কোটি গুণ এগিয়ে রাখে। আর ভেবে দেখুন আমরা কিভাবে পিঁপড়েকে দেখি। যখন মেশিন নতুন জিনিসগুলো শিখবে এবং নিজেদেরকে ইম্প্রুভ করতে শুরু করবে এবং যখন মেশিন মানুষের থেকে লক্ষ কোটি দ্রুত বেগে কাজ করবে, মেশিন 5 মিনিটে যে কাজটি করবে হয়তো মানুষের সেই কাজটি করতে 10 বছরেরও বেশি সময় লেগে যাবে। আর যদি তাদেরকেও না থামায়, মেশিন এতটাই শক্তিশালী হয়ে যাবে যে আমরা তাদের কাছে অসহায় হয়ে পড়ব, যেমনটি পিঁপড়ে আমাদের কাছে। তারা লক্ষ কোটি ইনফরমেশনকে, সম্ভাবনাকে, প্রাকৃতিক নিয়মকে, কনসাসনেসকে ক্যালকুলেশন করতে পারবে, হয়তো পৃথিবীকেও ধ্বংস করে দিতে পারবে যদি তারা চায়। মেশিন নিজেই নিজের ইন্টেলিজেন্সি বাড়াতে থাকে, এতটাই স্মার্ট হয়ে যাবে যে আমাদের চিন্তা করতে যে জিনিসটা কয়েক বছর লাগে সেটা হয়তো তারা কয়েক সেকেন্ডেই করে ফেলবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তাদেরকে প্রতিনিয়ত স্মার্ট থেকে স্মার্টার করে তুলবে প্রত্যেক সেকেন্ডে। এভলিউশনের পর এরা মানুষের থেকে অনেক বেশি উন্নত জীবে পরিণত হবে, আমাদের প্রয়োজনই হবে না এই পৃথিবীতে থাকার। যদি তারা মনে করে পিঁপড়ের মতো আমাদেরকেও এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে, এটা সম্পূর্ণ একটা লাকের ওপর ডিপেন্ড করবে, আমাদের বেঁচে থাকা অথবা মরে যাওয়া। আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির কথা ভাবছি বা সুপার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির কথা ভাবছি, তখন আমরা ভাবি একটা হেল্পফুল অ্যাসিস্ট্যান্টকেই চিন্তা করি, যেটা আমাদের কাজে সাহায্য করবে, একটা সত্যিকারের অ্যাসিস্ট্যান্ট। কিন্তু সত্যিই কি তাই? চলুন ব্যাপারটাকে একটু সহজ করে দেওয়া যাক। মনে করুন আমি আপনাকে একটা গিনিপিক দিলাম এবং বললাম এই সুন্দর গিনিপিকটা কি আপনি কিনতে পারবেন না, কিন্তু আপনি এটি পুষতে পারবেন। এবারে গিনিপিকের বদলে যদি একটি দৈত্যাকার মাকুসাকে আপনাকে দিই, যেটি আপনার থেকে অনেক বেশি স্মার্ট, 400 গুণ বেশি স্মার্ট, এবং এটি কি আপনি পুষতে চাইবেন? অবশ্যই না। হয়তো এই দৈত্যাকার টেরিনটুলা খুব ভালো কনভারসেশন করবে, কিন্তু এটা কিন্তু মাকুসায় থাকবে, একটা কোল্ড ব্লাডেড কিলার। মুভিতে যে সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি রোবট দেখানো হয় সেগুলো মানুষের মতোই দেখতে হয়, আর যখন সেই মানুষের মতো দেখতে রোবটটি ভিলেনের রূপ নেয় তখন এক অদ্ভুত মেশিনের মতো দেখতে হয়। কিন্তু সত্যিকারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যদি টাস্ক দেওয়া হয় যে মানুষকে হাসাতে হবে, হয়তো আমাদের ফেসিয়াল মাসেলগুলোকে তারা সম্পূর্ণ প্যারালাইজ করে দেবে এবং সব সময় একটি হাসি মুখ রহস্য হিসেবেই থাকবো আমরা। এরকম ধরনের একটি কাজ সারা পৃথিবীর মানুষকে হাসিমুখ করে রাখবে ঠিকই, কিন্তু চোখে থাকবে একটা ভয়। যদি কেউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলে পৃথিবী থেকে সমস্ত হাঙ্গার বা ক্ষুধাকে দূর করে দাও, তবে এআই বলবে এটা খুব সহজ, সমস্ত মানুষকে মেরে ফেলো এবং সমস্ত খিদেও মরে যাবে। এই সুপার ইন্টেলিজেন্সি সমস্ত ফ্যাক্টরিগুলোকে এতটাই উন্নত করে দেবে যে এগুলোকে কম্পিউটার গেমসের মতো দেখতে হয়ে যাবে, চোখের নিমেষেই তৈরি হবে গাড়ি, আরও অনেক মেশিনস, নিজেরাই নিজেদের
অ্যালগরিদমকে আপডেট করবে এবং বাইরের দুনিয়া থেকে ফ্যাক্টরিগুলোকে সম্পূর্ণ আলাদা করে দেবে, যার ফলে কেউ তাদের মধ্যে ঢুকতে না পারে বা তাদের কাজে বাধা সৃষ্টি না করতে পারে। নিজেদের অ্যাসেম্বলি লাইনকে আরও উন্নত করবে, যার ফলে কাজ আরও তাড়াতাড়ি করতে পারবে, যা র মেটেরিয়াল দরকার হবে ইমিডিয়েটলি অ্যাসেম্বল লাইনে পৌঁছে যাবে এবং তৈরি হবে আরও আরও বেশি মেশিন, যা দরকার হবে আরও বেশি মেশিন তৈরি করার। খুব তাড়াতাড়ি পৃথিবী একটা বড় র মেটেরিয়ালের গার্বেজে পরিণত হবে। এই আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সি আরও নতুন র মেটেরিয়ালের জন্য অন্য গ্রহে পাড়ি দেবে। ভেবে দেখুন, এটাই হয়তো হবে মানুষের তৈরি শেষ আবিষ্কার, শেষ আবিষ্কার যেটা মানব জাতিকেই ধ্বংস করে দেবে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না, এআই সম্পর্কে আপনারা কী ভাবছেন। হয়তো এখন এটা সায়েন্স ফিকশন মনে হচ্ছে, এখন এটা গল্প মনে হচ্ছে, আমার ভিডিওটা মনে হচ্ছে যে একদম গল্প, একদম এন্টারটেনমেন্ট। আমিও বলছি ইটস ফর এন্টারটেনমেন্ট ফর রাইট নাও, বাট আপনি ভাবুন, যত তাড়াতাড়ি টেকনোলজি ডেভেলপমেন্ট হচ্ছে এবং এআই যদি এতটাই উন্নত হয়ে যায়, কারণ এআইয়ের প্রথম পর্যায়ে আছি আমরা, এরপরে দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে, যখন মেশিন মেশিনকে তৈরি করবে এবং অবশ্যই সেই মেশিন হবে আমাদের বুদ্ধি থেকে অনেক বেশি, অনেক তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে, তাহলে কি মেশিনের দরকার হবে আর মানুষকে? যেরকম আমাদের কোনো দরকার নেই এখন পিঁপড়ের কোনো একটা বিল্ডিং বানানোর জন্য। বন্ধুরা, মতামত জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর যদি নতুন হন আমাদের এই চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপনি প্রতিদিন পাবেন প্রত্যেক সপ্তাহে। আবার দেখা হবে নতুন ইনফরমেশান নিয়ে, নতুন ভিডিও নিয়ে পরের রবিবার। ধন্যবাদ।